আসসালামু আলাইকুম আজকে শখ পেজ থেকে আপনাকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে যারা ইংলিশে চ্যাটিং করতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল আপনি শুধু মুখে বাংলায় বলবেন শুধু বাংলায় বলবেন সাথে সাথে ইংলিশ লিখা হয়ে যাবে আর মুখে যদি বাংলায় নাও বলেন আপনি শুধু বাংলায় লিখবেন সাথে সাথে ইংলিশ লিখা হয়ে যাবে অসাধারণ একটা কাজ আজকে শিখতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে তো এই কাজগুলো কীভাবে শিখবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন খুব সহজে আমি দেখাচ্ছি তো এখান থেকে প্রথম কি করতে হবে আমি স্ক্রিনে চলে আসলাম গুগল স্টোরে চলে আসবেন আপনার স্মার্টফোনে একটা দরকার হবে আমি প্লে স্টোরে টাচ করে দিব এখানে পাবেন লিখতে হবে গুগল কিবোর্ড গুগল কিবোর্ড লিখে দিবেন দেখুন গুগল কি এখান থেকে গুগল কিবোর্ড লিখে দেওয়ার সাথে সাথে চলে আসবে আপনি এখান থেকে শুধু ইনস্টল করবেন ওপেন করবেন না এখানে কোনো কাজ নেই আমি এখান থেকে বের হয়ে আসব শুধু ইনস্টল করে আপনি বের হয়ে আসবেন এই অ্যাপ্লিকেশনে কোনো কাজ নেই এখন কি করতে হবে সেট দেওয়ার জন্য আপনার স্মার্টফোন থেকে সেটিংস অপশনে চলে তো আমি এখান থেকে সেটিংস অপশনে টাচ করে দিব এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানে আপনারা পাবেন অ্যাডিশনাল সেটিংস এই যে দেখুন অ্যাডিশনাল সেটিংস এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে আপনারা পাবেন ল্যাঙ্গুয়েজ ইনপোর্ট ল্যাঙ্গুয়েজ ইনপোর্টে টাচ করে দিবেন তারপরে এখানে দেখুন কারেন্ট কীবোর্ড নামে একটা অপশন পাবেন এইখানে এই অপশনটাতে ট্যাপ দিবেন এই অপশানটাতে ট্যাপ দিলে আপনার ফোনে যতগুলো কীবোর্ড ব্যবহার করেন প্রত্যেকটা কীবোর্ড এইখানে শু করবে আমরা যেহেতু গুগল কীবোর্ড এখন থেকে ব্যবহার করবো এই যে দেখুন জিবোর্ড উপরে চলে আসলো জিবোর্ডের উপরে টাচ করে দিবেন তারপরে এইখান থেকে বের হয়ে আসবেন এখন সেট দেওয়ার জন্য আমরা ইমুতে চলে যাব এখন ছোট্ট একটা সেটিংস করলে হবে যেমন আমি এই আইডিতে টাচ করে দিলাম কিছু লেখার জন্য চলে আসলাম এই যে দেখুন আমি এখানে টাচ করব এইখানে দেখুন কিবোর্ডে টাচ করে দেওয়ার সাথে সাথে সেটিংসের লোগোর মতো একটা আইকনে যে দেখুন সেটিংসের লোগো আইকন সেটিংসের লোগো আইকনে ট্যাপ দিবেন সেটিংসের লোগো আইকনে ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন পাবেন ল্যাঙ্গুয়েজ অপশনে টাচ করে দিবেন ল্যাঙ্গুয়েজ অপশনে টাচ করে দেওয়ার পরে এইখানে দেখুন এড কিবোর্ড নামে একটা অপশন পাবেন এড কিবোর্ডে চলে আসবেন এড কিবোর্ডে আসার পরে আরেকটা পেজে আমাদেরকে নিয়ে যাবে এইখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে এসে এখানে আপনারা শুধু বাঙালি সিলেক্ট করে দিবেন এখান থেকে আমরা নিচে চলে আসব যেমন এখান থেকে সরি বাংলা সিলেক্ট করে দিবেন যে দেখুন বাংলা জাস্ট বাংলাতে টাচ করে দিবেন বাংলাতে টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন বাংলা বাংলাদেশ লেখা চলে আসছে বাংলা বাংলাদেশে টাচ করে দিবেন বাংলা বাংলাদেশে টাচ করে দেওয়ার পরে এইখানে দেখুন এবিসি বাংলা এই অপশনটা সিলেক্ট করে দিবেন এই যে দেখুন এবিসি বাংলা সিলেক্ট করে দিলাম এবং বাংলা থেকে আমরা মারটা তুলে দিব যে দেখুন টিকমার্টটা তুলে নিলাম তারপরে এখানে দেখুন ডান নামে একটা অপশন পাবেন ডানে টাচ করে দিবেন ডানে টাচ করে দেওয়ার পরে অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন এইখান থেকে আমরা বের হয়ে আসবো যে দেখুন সম্পূর্ণ ব্যাগ দিলাম এখন কি করব এইখানে বাংলা করার জন্য এইখানে দেখুন কিছু থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এইখানে দেখুন নিচে অনুবাদ করুন একটা অপশন চলে আসবে যে দেখুন এই অপশনটাতে ট্যাপ দিবেন এই যে আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে যে দেখুন বাংলা এবং ইংরেজি তারপরে এই যে দেখুন ইন্টারনেটের মতো একটা আইকন আছে এই আইকনটাতে দুইবার ট্যাপ দিবেন দুইবার ট্যাপ দিলেই ক্রিবোর্ড বাংলা হয়ে যাবে যে দেখুন আমি দুইবার ট্যাপ দিলাম ক্রিবোর্ড বাংলা হয়ে গেল এখন আমি এই বাংলাতে যা বলবো এইখানে বাংলাতে যা লিখবো তাই কিন্তু ইংলিশ লিখা হয়ে যাবে যেমন আপনাদেরকে দেখাচ্ছি আমি এইখানে আমার ভিডিও আপনাদের কেমন লাগে এই যে দেখুন আমি এখানে লিখলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগে উপরে কিন্তু ইংলিশটা লিখা হয়ে গেছে জাস্ট টেপ দিলেই হবে এই যে দেখুন ইংলিশটা চলে গেল এখন আপনি যা বলবেন বাংলাতে অথবা যা লিখবেন বাংলাতে সাথে সাথে ইংলিশ লিখা হয়ে যাবে আপনি ইংলিশে এরকমভাবে চ্যাটিং করতে পারবেন তো বন্ধুরা আশা করি সবটুকু প্রসেস খুব সহজেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য